Oley! Mart bayrağı. Kadar ne geçe tam? Madanay. Madanay. Dhari. মানে 1 দশক খেয়েছে 1 দশক খেয়ে তা গোল্ডেনটা ওটাই মাত্র কিনেছে আর এটা কি আপলু আপলু গো কি দাম আড়াই বিস করে মানে চাল মানে চাল এটা কি নর না মাদি এটা মাদি কত রয়েছে দাম 400 টাকা কত লেগেছে এটা 500 টাকা তোমার নাম কি যেন আমার নাম শেখ নইমুদ্দিন শেখ নইমুদ্দিন ঠিক আছে এখানে গলির এখানেই বসুন এটা আগের সপ্তাহে আমি ইউটিউবে দেখিয়েছিলাম এই পাড়াটা বিক্রি হয়ে গেছে আমার বাড়ির থেকে উনি আসছে একটু পরে 500 টাকায় নটটা বিক্রি হয়ে গেছে আম্বাস সিরা পায়রা দারুণ পায়রা আম্বাস সিরাটা লাল সিরা না লাল সিরা হলে গলায় অন্য রকমের গুল আসবে এটা হচ্ছে আম্বাস সিরা বলে এরকম গুল আসবে হ্যাঁ হ্যাঁ পায়রা উড়েছে পায়রা প্রমাণ হচ্ছে ডানাতে পায়রা ফেদার পুরো কাটি হয়ে গেছে নর পায়রা এটা ঝাড়বাড়ি পায়রা পায়রা মাটিতে থাকে সেই জন্য পায়রা পাটা খুলেনি কিন্তু পায়রা বডি স্ট্রাকচার বলছে উড়েছে দারুণ একটা পায়রা কালপুরা কালদুমা পায়রা পায়রা খুব দারুণ পায়রাটা দেখুন 9-10 পরে রানিং আছে পায়রাটা চোখটা পায়রাটা উড়লে আরো চোখ আরো অন্যরকম হয়ে যাবে পায়রাটা দারুণ এটা একটা নাপতা মাদি চোখটা দেখুন আলপিনের মতো হ্যাঁ দারুণ পায়রা মাদা হ্যাঁ মাদা পায়রা কত এটা এটা আমি ইউটিউবের সামনেই বলছি এক দাম লাগবে 800 টাকা রসনা তো নাকি না না পিওর পিওর রস কি করে বোঝা যায় ফর্স ল্যাচ ল্যাচ খুলবে না ও ল্যাচ খুলবে না নাপটা ধরলে এই যে ল্যাচ খুললে তাহলে অরিজিনাল না আচ্ছা ল্যাচ যদি না বলো হয়ে যায় তাহলে নাপটা আচ্ছা ফুলসিরা নর চোখটা দেখুন দারুণ চোখ পায়রা উড়েছে ডানা ফানা সব ছড়া পালো হ্যাঁ পাতাটা দাদা একদম 800 টাকা কত এটা এটা দাদা 300 টাকা যেরকম জিনিস দাদা সেরকম 3 ঘন্টা 4 ঘন্টা তো 3-4 ঘন্টা অবশ্যই
এটা একটা অনেক পুরনো একটা জচ্চা পায়রা। মাদি পেলাম না বলে আমি পায়রাটা আমি বাড়ি রেখেছিলাম, মাদি পেলাম না বলে দিয়ে দিলাম। হ্যাঁ, নর পায়রা কি বলে এটাকে? এটা অ্যাকচুয়ালি গাঁদা শিরা টাইপের পায়রা। গাঁদা শিরা? হ্যাঁ, পায়রা তামাশার পায়রা হবে, নালে এত পাঞ্জা এরকম মুটো মুটো মারবে না। আর যে পায়রা পাঞ্জা এরকম ফুল মুটো মারবে সে পায়রা তামাশার হবে। আচ্ছা, আর সোজা করে রাখলে হবে? সোজা করে রাখলে অত হবে না। এটা ম্যাড্রাজ পায়রা, চোখের পায়রা, পায়রাটা দারুণ পায়রা। পায়রা মনিটা দেখুন শুধু কেমন কাঁপছে। নিচে উঠবে না উপরে? এটা এটা উপরের পায়রা, এই পায়রাটা আপ ডাউন করবে, পায়রা দেখা যাবে, মাদি পায়রা। বন্ধুলেজ নাকি? হ্যাঁ বন্ধুল। কত দাম এটা? এটা 400 টাকা। 400 টাকা বলো তুমি। একটা বড় ভালো হলো না? আর 50টা টাকা বাড়াও, 20টা টাকা বাড়াও। আমি কিনেছি, কিনেই তোমাকে সুস্থ আছে না, তোমাকে কবে দিলাম বলে তুমি কি খারাপ ভাবছো? কি ওষুধ জেনে আসবেন বলেছিলেন? হ্যাঁ, নিউরোবিন পায়রার যদি কোনো পায়রার বমি হচ্ছে, হ্যাঁ, পায়রাকে নিউরোবিন ফোর দেবেন না। কেন? নিউরোবিন ফোর দিলে পায়রা আরও উল্টি করে। পায়রাকে সবসময় যে V52 একটা ট্যাবলেট পাওয়া যায়, 100-150 টাকা দাম, 135 টাকা হলে দিয়ে দেয়। ওই ট্যাবলেটটা এক পিস করে গোটা সকালে একটা সন্ধ্যাবেলা একটা খাওয়া হবে, যে কোনো যেভাবে হোক পায়রা রিকভারি করে নেবে। V52? হ্যাঁ, V52 ট্যাবলেটটা দারুণ ট্যাবলেট পায়রা। আর যখন পায়রা একটু রিকভারি হয়ে যাবে তখন পায়রাটাকে হিউম্যান ওষুধ, ও পায়রা স্টিমুলেন্ট বাড়ায় লিভার। না, মানুষের ওষুধ? হ্যাঁ, মানুষের ওষুধ। এটা কি ফুলসিরা? এটা একটা মানে ফুলসিরাও না, ছাপগা গুলের পায়রা। পায়রাটা ভালো পায়রা, উড়ানো পায়রা, দারুণ পায়রা। কালচিরা পায়রা, এটা ওনাই পায়রা, দারুণ ওনাই পায়রা। পাঞ্জা দেখুন গড়গড় করছে। দাদা কত এটা? এটা 400 টাকা। দাদা এ দেখো, এই কালফুলাটা পিয়ার আছে, ভীমদারা আছে। লোকটা 600 টাকা বললো, বলে এমনি পাল্টি খেয়ে গেল 500 টাকা। হ্যাঁ, সব মানুষ, কি ধরনের মানুষ, কত রকম লোক। না না, কালচিরা না, কালচিরা হলে পায়রা সবসময়, কালচিরা পায়রালে 4-5টা ডানা কালো হয়। আচ্ছা, অনেকে মিথ্যা কথা বলে ফুলচিরা পায়রা নিয়ে, বলে কালচিরা পায়রা, এগুলো অ্যাকচুয়ালি পশ্চিমা পায়রা বলে, গলা কালো লেজ কালো পশ্চিমা বলে। আর ফুলচিরা হলে গলায় ফুল হলো, এটাকে ফুলচিরা বলে। লেজ কালো ডানা কালো যখনই হবে এটা হচ্ছে মানে পশ্চিমা পায়রা। এইগুলো এসব পায়রা উড়ানো পায়রা, এরকম ডানা, হ্যাঁ নাহলে এসব ডানা, এরকম যে পায়রা ডানা উড়বে না এরকম করলে ডানা ভেঙে যাবে, এখানে ভেঙে যাবে। নর পায়রা? নর পায়রা কত? 500 টাকা। 500 টাকা, দাম একটু কম বেশি হবে? কম বেশি আমরা দাদা কম দামে বেচতে চাই, পায়রা যাতে কাস্টমার নিয়ে ভালো বলুন। এটা একটা কালপুরা পিয়ার, এটা কালপুরা পিয়ার, ডিম তারা আছে পায়রাটা, একদম একদম পিয়ারটার দাম হচ্ছে 700 টাকা, কোনো বার্গেনিং করা যাবে না, 700 টাকাই লাগবে। 700 টাকা জোড়া? হ্যাঁ। তো কোনারটা কি চটিয়ালটা? চটিয়ালটা দেখা, নর পায়রা না? এটা একটা নর পায়রা চটিয়াল, এটা দারুণ তামাশার পায়রা। আপনি যদি আগে আসতেন আমি একটা মেচুয়া নর ধরেছিলাম, বিশাল তামাশা পায়রা, আমি 1000 টাকা দিয়ে বেচে দিয়েছি। মেচুয়া? হ্যাঁ, মেচুয়া পায়রা ওড়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, তামাশা হয় পায়রা, খুব তামাশা। আর
মোটামুটি এই পায়রা উড়েছে, ভালোই উড়েছে। সবচেয়ে বেশি তামাশা করে কোন পায়রা? মেচুয়া পায়রা। মুর্শিদাবাদের পায়রাও তো করে, মুর্শিদাবাদের পায়রা করে, কিন্তু মেচুয়া পায়রা যেভাবে তামাশা করে ওইভাবে কোনো পায়রা তামাশা করে। একসঙ্গে অনেকগুলো একদম দাঁড়িয়ে মারে, এরকম পুতুল, যেরকম পুতুলবাজি বলে ওরকম পুতুলবাজি অ্যাকচুয়ালি মেচুয়া পায়রায় মারার ক্ষমতা হয়। আদার্স মুর্শিদাবাদের পায়রা তো এরকম মারছে 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 আবার পড়ে যাচ্ছে, পুতুলবাজি হচ্ছে এরকম মারবে এরকম। মানে ওইসব বাজি যেসব যাদের কাছে ওইসব কালেকশন আছে কেউ কোনো দিন যত পয়সায় দিক দেবে না। মানে ওইসব অনেক বাজে ধরে নেওয়ার চান্স বেশি, একদম 100-100। শীতে ওদেরকে কোনো রকমই ওড়ানো যাবে, ওদেরকে চারটে করে পর কেটে ওড়াতে হবে শুধু একটু আনন্দের জন্য, যাতে লোক দেখবে আবার লাগবে ওপরে উঠলেই বাস বাস ধরে নেবে। এটা ছাপগা পায়রা, এসব দারুণ চোখের কোয়ালিটি পায়রা, পায়রা 400 টাকা দাম আছে, কম বেশি হলে 300 টাকা হলে আমি ছেড়ে দেবো। নর পায়রা কিছু দারুণ পায়রা, এসব পায়রা উঠবে। এটা কালপুরা কালদুমা নর, ডানাটা দেখুন কালপুরা, চোখটা দেখুন উড়ানো পায়রা। কত এটা রেখেছে? এটা 500 টাকা রেখেছি, কম বেশি 400 হলে ছেড়ে দেবো। দারুন পায়রা, হ্যাঁ 3-4 ঘন্টা হামাশাই উঠবে। খুব হাই ফ্লাইং বলতে কোন কোন পায়রা হয়? খুব হাই লাইন হচ্ছে এখনকার হচ্ছে তোমার টেরি, টেডি, টেরি, রামপুরি, সারানপুরি, কামাগার, কামাগার, সারানপুরি, সাজানপুরি, নাপতা, এগুলো অনেক হাই ফাই পায়।